লালমন বাবু উঠ, ওই দেখুন উঠ। উঠ সম্বন্ধে প্রশ্ন চলবে? চলবে। এগুলো কি বন্য উঠ? সম্ভবত না। এদের খাদ্য কি? প্রধানত কাঁটা ঝো। কাঁটা কি এরা বেঁচে খায়? না। আমি প্রশ্ন করব না, শুধু একটি কথা বলব, পারি? বলুন। আপনাদের যদি বিপদের আশঙ্কা থাকে, তবে আশা করব যে আত্মরক্ষার উপযুক্ত অস্ত্র আপনাদের আছে, কারণ আমারটি গত হয়েছে। সে কি? কেনিল ডেকয়েটস, ওয়ান অফ দ্য ইনিউমারেবল ডেকয়েটস ইন দিস ডেকয়েট ইনফেস্টেড কান্ট্রি। শুধু এইটি অবশিষ্ট আছে। বাহ, খুব নির্লোভ ডাকাত বলতে হবে, কাপটার দাম তো কম হবে না। সুতরাং আপনারা যদি বিপদের আপকা টায়ার কে পুরানা হ্যা ক্যা? अरे साहब बाहर आकर तो देखिए क्या हाल है। আছে আছে, আমাদের টেলিপ্যাথির জোর আছে। আমরা ঠিক রাস্তায় এসেছি, তাই আমাদের যাত্রা পণ্ড করবার জন্য এই ব্যবস্থা। আস্তে লাগাইছি জি। ওকে, আয় কাজুর হাতাকে সরিয়ে ফেলে। সিংজি জরা হুঁশিয়ারি সে জানা, আর এক দফে পাংচার হোনে সে সব গড়বড় হয়ে যায়গা। কোনো প্রশ্ন নয়, নো কোয়েশ্চেন্স। কোনো প্রশ্ন নয়। লালমোহন বাবু, মুকুলকে সঙ্গে নিয়ে দুজন অত্যন্ত বেপরোয়া শয়তান জয়সলমীর গিয়েছে গুপ্তধনের আশায়। আমরা যখন সেখানে গিয়ে পৌঁছব, তাদের সঙ্গে আমাদের একটা ঘাত প্রতিঘাতের সম্ভাবনা আছে। আপনি যদি তার ঠেলা সামলে উঠতে পারেন, তাহলে হয়তো আপনার 28 নম্বর উপন্যাসটা উতরে গেলেও যেতে পারে। এখন আপনাকে একটা প্রশ্ন করতে পারি? পারেন। আপনি কি গোয়েন্দা? হ্যাঁ, তবে ঠিক প্রখর রুদ্র নয়। প্রাইভেট ইনভেস্টিগেটর। আর সীমান্ত অফিস রঞ্জন হলো আমার স্যাটেলাইট। আমরা কি তবে এখন ডেকয়েটসদের পেছনে ধাওয়া করেছি? ডাকাত ঠিকই, তবে আরাবল্লীর নয়, কলকাতা। আপনার মনে যদি বিন্দুমাত্র সংশয় থাকে, তাহলে আপনাকে আমরা পোখরানে নামিয়ে দিতে পারি। কেন? ট্রেন পাবেন, ফিরে যাব। বলছি তো, সামনে বিপদ আছে। বিপদ? আপনি বিপদের ভয় দেখাচ্ছেন? জটায় ওকে। সিংজি সিংজি,
কীর্তিটা কার কিছু বুঝতে পারলেন? সারা পৃথিবী যত রকমের কাজ সমস্ত এখানে নিয়ে জড়ো করেছে। তাহলেই বুঝুন কীর্তিটা কার। সবসে নজিক স্টেশন কোন রামদেওরা করিব 7-8 মিল হোগা। রাত্রে ট্রেনের কথা ভাবছো? রাত্রের ট্রেনটা রামদেওরা পৌঁছয় রাত 3টার সময়। স্টেশনে গিয়ে ওয়েট করতে পারলে ট্যাক্সি ঠিক হলে আমাদের গিয়ে মিট করতে পারতো, আর না হলে রাত্রের ট্রেনটা ধরতে পারতাম। ওটা জয়সলমীর কখন পৌঁছায়? সকাল 7:30। আপলোক রামদেওরা যাওগে? ট্যাক্সি ঠিক নেই হোনে সে তো ট্রেন পকড়নে হোগা না। উট পে যাওগে? ও দেখো উটের বসাটা লক্ষ্য করুন লালমোহন বাবু, সামনের পা দুটো প্রথমে দুমড়ে তারপর পেছনের পা দুটো দেয়, আর ওঠার সময় ঠিক উল্টো। সেইটা খেয়াল রেখে একটু শরীরটা আগু পিছু করে নেবেন, তাহলে আর কোনো কেলেঙ্কারি হবে না। এই দেখুন আমি উঠছি। ঠিক আছে, দারুন। লালমোহন বাবু আপনি উঠুন, খুব সহজ। রোকনা
शाबाश चलिए जी रामदेवरा